আজকের এই ভিডিওতে নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের ভূগোল বইয়ের তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। এই অধ্যায় থেকে দ্বিতীয় সামিটিভ পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় 7 নম্বরের ছোট প্রশ্ন আসবে এবং ফাইনাল অ্যানুয়াল পরীক্ষাতেও কিন্তু এই অধ্যায় থেকে অনেকগুলো ছোট প্রশ্ন আসবে। দেখো প্রথমে কিভাবে পড়বে সেই নিয়মটা বলে দিই। এখানে আলাদা করে দেখো কোনো প্রশ্ন উত্তর নেই, একটি করে লাইন আছে। এই একটি করে লাইন মুখস্থ করলেই কিন্তু সমস্ত ধরনের প্রশ্নের উত্তর অর্থাৎ এক কথা উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো, স্তম্ভ মেলাও, শুদ্ধ অশুদ্ধ এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। কিভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কি রয়েছে, অক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। এখানে এরকম প্রশ্ন আসতে পারে, অক্ষরেখাগুলি পৃথিবীকে কেমনভাবে বেষ্টন করে আছে বা কোন রেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে অথবা ড্যাশ রেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা একটি করে লাইন মুখস্থ করে রাখলেই দিতে পারবে। আর একটা উদাহরণ দিচ্ছি, কর্কট ক্রান্তি রেখার অক্ষাংশ 23.5 ডিগ্রি উত্তর। তাহলে কীরকম প্রশ্ন আসতে পারে, ড্যাশ রেখার অক্ষাংশ 23.5 ডিগ্রি উত্তর অথবা কর্কট ক্রান্তি রেখার অক্ষাংশ 23.5 ডিগ্রি উত্তর অথবা কোন রেখার অক্ষাংশ 23.5 ডিগ্রি উত্তর, এরকমভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে তোমাদের প্রশ্ন দিতে পারে। সেক্ষেত্রে তোমরা যদি একটা লাইন মুখস্থ করে রাখো সেক্ষেত্রে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে প্রথমে রয়েছে, অক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। দুই দাগে রয়েছে, কর্কট ক্রান্তি রেখার অক্ষাংশ 23.5 ডিগ্রি উত্তর। এরপরে রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখার মান 180 ডিগ্রি। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ছেদবিন্দুর সাহায্যে ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয়। কুমেরু বৃত্ত রেখার অক্ষাংশ 66.5 ডিগ্রি দক্ষিণ। মূল মধ্যরেখা পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা রেখা। এরপরে 7 দাগে রয়েছে, দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত। অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা, নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা। উত্তর গোলার্ধের মেরু নক্ষত্রটি হল ধ্রুবতারা। অক্ষাংশের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে অক্ষরেখাগুলির পরিধি হ্রাস পায়। 12 দাগে রয়েছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান 82.30 ডিগ্রি পূর্ব। 13 দাগে রয়েছে, নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে। প্রতিটি অক্ষরেখা আকারে পূর্ণবৃত্ত, প্রতিটি দ্রাঘিমা রেখা আকারে অর্ধবৃত্ত। প্রতিটি দ্রাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার অন্য নাম আন্তর্জাতিক তারিখ রেখা। এরপরে 18 দাগে রয়েছে, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ দিয়ে কর্কট ক্রান্তি রেখা আঁকা হয়। পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় গ্রিনিচের সময়কে। দ্রাঘিমা রেখাগুলি প্রত্যেকে দৈর্ঘ্যে সমান। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট। মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি। এরপর 25 দাগে রয়েছে, পূর্ব ও পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজনকারী রেখা হল আন্তর্জাতিক তারিখ রেখা। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। মধ্যাহ্নের আগের ও পরের সময়ের সাথে যথাক্রমে AM ও PM বসে। এরপরে 28 দাগে রয়েছে, দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা, মূল মধ্যরেখার অপর নাম গ্রিনিচ রেখা। নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার রৈখিক ব্যবধান 111.3 কিলোমিটার। প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি। কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা। এরপরে 33 দাগে রয়েছে, আমাদের দেশে অরুণাচল প্রদেশ রাজ্যে প্রথম সূর্যকে দেখা যায়। সর্বোচ্চ অক্ষাংশের মান 90 ডিগ্রি। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে 1 ডিগ্রি অন্তর অক্ষরেখা আঁকা হয়েছে 89টি। কলকাতা ও গ্রিনিচের
প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। 37 দাগে রয়েছে কলকাতা ও ঢাকার প্রমাণ সময়ের পার্থক্য 30 মিনিট। কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য 24 মিনিট। পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হল কর্কট ক্রান্তি রেখা। এরপরে 40 দাগে রয়েছে পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়ে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ব্যবহার করেন এরাটোস্থেনিস। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রমাণ সময়ের সংখ্যা 9টি। দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্রটি হল হ্যাডলির অ্যাকটেন্ট। 43 দাগে রয়েছে পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে নিরক্ষরেখা। ভূপৃষ্ঠের কোন স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা নিরক্ষীয় তলের সাথে যে কোণ তৈরি করে তাকে বলে অক্ষাংশ। কানাডার সময় অঞ্চল 6টি। যে জ্যোতিষ্কের সাহায্যে অস্ট্রেলিয়া থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা সম্ভব সেটি হল হ্যাডলির অ্যাকটেন্ট। 47 দাগে রয়েছে নিরক্ষরেখার উত্তরে অবস্থিত যে কোনো অক্ষাংশকে বলে উত্তর অক্ষাংশ। এরপরে শেষ প্রশ্ন উত্তর, দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মির লম্বভাবে পড়ার শেষ সীমা মকরক্রান্তি রেখা। তাহলে এই হলো তৃতীয় অধ্যায় থেকে, ক্লাস নাইনের ভূগোলের তৃতীয় অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর আলোচনা। এই প্রশ্ন উত্তরগুলো অর্থাৎ মাত্র 48 লাইন তোমরা যদি পড়ো তাহলে কিন্তু সমস্ত ছোট প্রশ্ন এই অধ্যায় থেকে পরীক্ষায় কমন পাবে। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।